আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্যানার ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো ইউটিউব চ্যানেলের লঘু এবং নাম দিয়ে প্রফেশনালভাবে ব্যানার ডিজাইন করবেন কিভাবে তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফিফাইলের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ফিল ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফিওয়াইলটি ডাউনলোড করার জন্য চার সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ফিএলটি ডাউনলোড করে নেবেন তারপর ফিক্সাল অ্যাপ অ্যাপসটির প্রয়োজন হবে এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা ফিকজাল অ্যাপ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে এখান থেকে উপরে আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফিএল ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন এবার আপনার ডাউনলোড ডাউনলোডকৃত ফোল্ডারে যে ফিল বেলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে ফিল বেল্টের উপর ক্লিক করবেন তারপর ওপেন অ্যান্ড এডি ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন এবার আপনার ফোনের ব্যাগ বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ব্যানারের ডিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন এই ফটোটি চেঞ্জ করে আপনার চ্যানেলের লোগোটি দিয়ে দিবেন সেই জন্য এই লেয়ারাইকোনে ক্লিক করবেন তারপর এখানে এই ফটোটির লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির উপর একটি ক্লিক করবেন তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসলে এখানে টেক্সট টু দেখতে পাবেন টেক্স টুরে ক্লিক করবেন তারপর এখান থেকে দুইটি আইকন দেখতে পাবেন এখান থেকে একটি ডিলেট আইকন আর একটি গ্যালারি আইকন তো আপনি এখান থেকে সর্বপ্রথম ডিলেট আইকনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে ফটোটি ডিলেট হয়ে গেছে তারপর এই গ্যালারি আইকনে ক্লিক করবেন গ্যালারি আইকনে ক্লিক করে আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার চ্যানেলের লোগোটি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এই সাইজটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন তারপর এই টিকমার্কে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটি বসে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন সুমন ট্যাকবঙ্গ এই লেখাটিকে চেঞ্জ করে আপনি আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন সেই জন্য এই লেয়ারাইকোনে ক্লিক করবেন তারপর এই সুমন ট্যাগবঙ্গ লেখাটির লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির পাশে থাকা আইকনে ক্লিক করবেন আবার ফ্যান আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর লেয়ার লেয়ারেখানে ক্লিক করবেন তো এখানে আপনার চ্যানেলের নামটি বসে যাবে তো আপনি চাইলে এই লেখাটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার মতো কালারটি দিয়ে দিবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন ফন্টে ক্লিক করার পর এখানেও অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন এগুলো বাংলা ফন্ট নিচের দিকে আসলে ইংলিশ ফন্ট দেখতে পাবেন তো এখান থেকে আপনি একটি ফন্ট দিয়ে দিবেন তারপর ওকে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিকজার লেফ এডিটিং এবং ফটো ফোস্টার ডিজাইন এই মাঝখানে আমি এই লেখাটি দিয়েছি আপনি চাইলে এই লেখাটি চেঞ্জ করে আপনি যেই টপিকে ভিডিও বানান ইউটিউবের চ্যানেলে আপলোড দেন সেই টপিকের নামটি দিয়ে দেবেন তো সেই জন্য এই আইকনে ক্লিক করলে আপনি এখানে প্রতিটি লেয়ার ভিন্ন ভিন্নভাবে পেয়ে যাবেন প্রতিটি লেয়ার আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন তো সর্বশেষ এই ব্যানারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে হাই বা আলটা সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারি ক্লিক করবেন তো এই পোস্টার ব্যানারটি আপনার গ্যালারিতে ডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেকবঙ্গ বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ